তো বন্ধুরা, কথায় আছে না, মানুষের অহংকারই মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তো কিছুদিন আগে শুনলাম যে মাখামাখি কাকু খুব মাখছে, খুব মাখছে, এবং বাল ছাল যা পাচ্ছে তাই মাখছে, এমনকি বাবার বিজি পর্যন্ত মেখে বিক্রি করে দিচ্ছে। সেটা বড় কথা না, বড় কথা হলো এখান থেকে তার যদি ইনকাম হয় তাহলে সে কেন করবে না। হ্যাঁ করবে, কিন্তু ভাই সব কিছুর একটা লিমিট আছে। লিমিট না রেখে মাখা রাখো, ঘাস মাখা, জবা ফুল মাখা, পদ্ম মাখা, গোলাপ মাখা, শশা মাখা, কলা মাখা, লেওড়া মাখা, বিচি মাখা, সবই মাখছে, তাহলে তো এই আফাত আসবেই। আজ শোনা যাচ্ছে নাকি ডাক্তাররা বলছে এটা স্বাস্থ্যসম্মত না, এখানে অনেক এখনকার দিনের যেসব সবজিগুলো হয়, ফলগুলো হয়, সেগুলোকে তাজা রাখার জন্য বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়, আর সেইগুলো সেদ্ধ না করা পর্যন্ত পুরোপুরি যায় না, শুধুমাত্র ধুলেই সেগুলি পুরোপুরি যায় না। তো এই জন্য সম্ভবত মাখামাখি কাকুর দোকানে সিল মাইটা দিতে চলছে আর কয়েকটা দিন দাঁড়াও। আর ওই যে বাংলাদেশের বলদ ঘাস মাখা খাইয়া লইছিস, তোর লাইগা আমার মনে হইতাছে আমাকে মাখা কাকু এবার ব্যবসাটাই বন্ধ হয়ে যাইব। হাবড়ার মাখা কাকুর মাখায় রয়েছে বিপদ। উদ্বিগ্ন পৌর প্রশাসক থেকে ডাক্তার, পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস, তবে কি বন্ধ হতে পারে মাখা কাকুর ঘাস মাখা, রজনীগন্ধা ফুল ও বিভিন্ন মাখামাখি? এবং সারা ভারতবর্ষের যত ইউটিউবার আছে আমার নামে আরো ছিচি করে লিখে দিক, আমার নামে আরো মুখে আমার গু দিয়ে লিখে দিক, তাতে আমার কিছু যায় আসে। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না সাগলে মুড়ে খাবে।